আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল নবীন শিক্ষার্থীদেরকে সানারপা রওশনারা ডিগ্রি কলেজের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মাসুম তালুকদার, লেকচারার ইংলিশ। আমি আজকের এই দিনটাতে অনেক বেশি মজা করতাম যে প্রথম ক্লাস তোমাদের সাথে পরিচয় হব, তোমাদের পরিচয়টা জেনে নিব, আমার নিজে পরিচিত করব তোমাদের কাছে। বাট বৈশ্বিক এই প্যান্ডামিক করোনার কারণে সরাসরি তোমাদের সাথে ক্লাস নিতে পারছি না বলে খুবই খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নাই। সরাসরি ক্লাস নিতে পারছি না বলে কি ক্লাস থেমে থাকবে? না, সরকার কর্তৃক নির্ধারিত এই অক্টোবর জুড়ে যে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থাতেও সরকার বলেছে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো শুরু করে দিতে। আমরাও সেই ধারাবাহিকতায় আছি। তোমরা জানো যে আমাদের অনলাইনে ক্লাস কার্যক্রম চলছে এখনো পর্যন্ত। তোমরা যারা অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করনি, খুব শীঘ্রই তারা দ্রুত অনলাইন কার্যক্রমে তোমরা অংশগ্রহণ করে ফেলবে সেই প্রত্যাশাই করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তো যদি আজকে প্রথম ক্লাস তোমাদের সাথে সরাসরি হতো, আমি সরাসরি তোমাদের সামনে চলে যেতাম, জিজ্ঞেস করতাম যে তোমার নাম কি, তুমি কোন স্কুল থেকে এসছো, তোমার জিপিএ কত, তুমি কেমন আছো ইত্যাদি। কিন্তু আজকে শুধু আমাকেই বলতে হবে। আরেকটা জিনিস, প্রথম ক্লাসে আমি যেটা করি সেটা হচ্ছে তোমাদেরকে দিয়ে একটা কোশ্চেন করি এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি চাই। আমি দেখতে পাই যে ম্যাক্সিমাম স্টুডেন্টস যে কোশ্চেন গুলো আমি করি সেই কোশ্চেনের ভুল জবাব দেয়। কেন? কারণ তাদের স্কুলে শেখার কিছু ল্যাকিংস থাকে, সেই ল্যাকিংসটা পূরণ করার জন্যই কিন্তু আমরা উচ্চ শিক্ষার জন্য কলেজে আসি, রাইট? তো আজকে যেহেতু আমার প্রথম ক্লাস, সেই প্রথম ক্লাসে তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, যে সবার কাছে প্রশ্ন, দেখি কে উত্তরটা ভালো দিতে পারে। বলতো, ইংরেজি শিখতে হলে তোমাকে প্রথমে কোন বিষয়টার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে? অর্থাৎ ইংরেজি পড়তে হলে ইংরেজির কোন আইটেমটা বেশি ভালো করে জানতে হয় বলতে পারবে তুমি? তুমি তুমি আচ্ছা, তোমরা যে উত্তর দিলে, তোমাদের উত্তরগুলো এক একজনের এক এক রকম ছিল, তবে ম্যাক্সিমাম স্টুডেন্টসই তোমরা জবাব দিয়েছো যে ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টার যেটা না জানলে ইংরেজি ভালো করে পারা যায় না, সেটি হচ্ছে টেন্স। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমিও বলি যে টেন্স। আর আমার একটা কমন কথা হচ্ছে, যে জানে না টেন্স তার নাই কোনো সেন্স, আর যার নাই কোনো সেন্স সে হচ্ছে ননসেন্স। ননসেন্স কখনো ইংরেজি বলতে পারে না, লিখতে পারে না, শুনতে পারে না, বুঝতে পারে না। সুতরাং ইংরেজি পড়তে হলে টেন্স জানতে হবে। আবার বলছি, যে জানে না টেন্স তার নাই কোনো সেন্স, আর যার নাই কোনো সেন্স সে হচ্ছে ননসেন্স। তো আমার মনে হয় অনেকে এখন ভাব নিচ্ছ যে তুমি ইংরেজিতে টেন্সটা খুব ভালো করে পারো, বাট আমি নিশ্চিত তুমি নিজেকে নিজে জিজ্ঞেস করে দেখো যে টেন্সের কোন স্ট্রাকচারটা তুমি পারো, কোন স্ট্রাকচারটা তুমি পারো না। আমি জানি তুমি অনেক স্ট্রাকচারই পারো না এবং তুমি টেন্সটা নিজে বুঝোই না যে আসলে এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এটা কোন টেন্স। তো আমরা আজকের এই প্রথম ক্লাসে আমরা জেনে নিব যে টেন্স কি, টেন্স কত প্রকার, টেন্স প্রতিটা প্রকারকে আবার কিভাবে ভাগ করা যায়, এই যে টেন্সের ব্যাপারটা, এই আলোচনাটাই আমরা আজকে করব ইনশাল্লাহ। যেহেতু প্রথম ক্লাসে কিছু শিখে যেতে হবে, কারণ তোমাকে কিন্তু মনে রাখতে হয় যে ফার্স্ট ইয়ার কলেজ, এটা প্যারাগ্রাফ, কম্পোজিশন যেকোনো কিছুতেই কিন্তু থাকতে পারে, এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোনো না কোনো জায়গায় ফার্স্ট ইয়ার কলেজ থাকবে, আর এই ফার্স্ট ইয়ার কলেজে ইংরেজি ক্লাসে কি হলো সেটাও কিন্তু তোমাকে লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, বি অ্যাটেনটিভ অ্যান্ড লিসেন টু মি হোয়াট আই এম সেইং, ওকে? সো চলো এখন আমরা টেন্সের যে স্ট্রাকচার গুলো আছে এবং টেন্স কাকে বলে সেটা জেনে নিই।
তো প্রিয় শিক্ষার্থী, টেন্স মানে হচ্ছে সময় বা কাল। কোনো ভার্বের কাজ যে সময় সম্পূর্ণ হয় সেই সময়কেই ইংরেজিতে টেন্স বলে। অর্থাৎ টেন্স কাকে বলে? সময়কে। সময়টা হচ্ছে তিন ধরনের, বর্তমান, অতীত আর হচ্ছে ভবিষ্যৎ। যেমন আজ, গতকাল আর আগামীকাল, টুডে, ইয়েস্টারডে অ্যান্ড টুমোরো। টেন্সের প্রকারভেদ যদি আমরা বলি, ইংরেজি গ্রামার অনুযায়ী টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, আর ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তো টেন্সের এই তিনটা কাল আমরা জেনে নিলাম। এবার আমরা দেখি যে এই প্রতিটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি আমরা বলি যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, উত্তর পাব কোনো কাজ বর্তমানে সংঘটিত হয় বুঝালে তার কালকেই প্রেজেন্ট টেন্স বলে। খুব সহজ করে বলতে গেলে বর্তমান সময়ে আমরা যে কাজ করে থাকি তাকেই প্রেজেন্ট টেন্স বলে, অর্থাৎ বর্তমানের কালকেই প্রেজেন্ট টেন্স বলে। ইংরেজি গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্টকে যে চারটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পুরা ঘটিত বর্তমান, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পুরা ঘটমান বর্তমান। এবার আসো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমান সময়ে হয় বা অভ্যাস বোঝায়, চিরসত্য বোঝায় এমন বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। চিরন্তন সত্য ঘটনা, নিকট ভবিষ্যৎ, অভ্যাস প্রভৃতি বোঝালেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। তবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হয়। এবার আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিটের একটি এক্সাম্পল, যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে গো আর অবজেক্ট হচ্ছে স্কুল। আরেকটি এক্সাম্পল, আমি ভাত খাই, আই ইট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার দেখো একটি জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সেটি হচ্ছে আই, উই, আস এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ, ইউর হচ্ছে সেকেন্ড পার্সন, হি, শি, ইট এবং সমস্ত নাম এগুলো হচ্ছে থার্ড পার্সন। এটা তোমাকে সব সময় মনে রাখতে হবে পার্সনগুলো। এবার চলো, বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে এমন কিছু যদি বোঝায়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ বর্তমানে চলছে বা হচ্ছে বোঝাবে, এরূপ কাজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা কি? সাবজেক্টের পরে পার্সন ও নাম্বার অনুসারে অ্যাম, ইজ, আর বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। এবার একটা এক্সাম্পল দেখো, আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস, আই এর সাথে অ্যাম বসে, মূল ভার্বের সাথে ইটিং আইএনজি দিয়েছি। আরেকটি এক্সাম্পল দেখো, সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল, হি সাবজেক্ট। এবার দেখো, আই এর পরে অ্যাম বসবে, হি, শি, ইট এবং অন্য সমস্ত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসবে, উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনও বর্তমান, এরূপ কাজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে পার্সন ও নাম্বার অনুসারে হ্যাব অথবা হ্যাজ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, অর্থাৎ পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে বসবে প্রেজেন্ট পারফেক্টে। একটা এক্সাম্পল দেখো, আমি এখনও খাইনি, আই হ্যাভ নট ইয়েট টেকেন মাই মিল, আই সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব
আর ভার্ব থ্রি হচ্ছে ইটেন, টেকেন। এখানে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি শি ইট কোনো ব্যক্তি বস্তু বা জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসে, এবং আই উই ইউ দে এবং অন্য প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসে। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও হচ্ছে বা হয় বা চলছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। অর্থাৎ স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। একটা এক্সাম্পল দেখো, আমি 6 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 6 আওয়ার্স, অর্থাৎ আমি 6 ঘন্টা ধরে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এতক্ষণ আমরা যে টেন্সের আলোচনা করলাম সে আলোচনাতে নিশ্চয়ই তোমরা টেন্স সম্পর্কে আরেকটু ধারণা পেয়েছ। তোমরা যেটা জানতা সেটাই কিন্তু বলেছি, তবে তোমরা যেটা হয় যে আজকে পরো কালকে ভুলে যাও, তো আজকে পরো কালকে যেন ভুলে না যাও সেই জন্য টেন্সের যে স্ট্রাকচার গুলো এবং টেন্সটা কাকে বলে সেটা ভালো করে জানতে হবে। আমাদের মূল প্রবলেমটা হচ্ছে আমরা টেন্স কাকে বলে সেইটা আমরা ভালো করে জানি না, আর প্রতিটা টেন্সের যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো কখন ব্যবহৃত হয় সেটাও আমরা ঠিক মতো বুঝতে চাই না। আসলে বুঝতে হবে, আমরা আমরা মুখস্থ করতে চাই না, আমরা বুঝতে চাই। যদি কেউ ভালো করে বুঝতে পারে তাহলে ইনশাল্লাহ তার টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না, আর যার টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না তার গ্রামারের কোনো পার্টে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আজকে তো প্রথম ক্লাস ছিল, প্রথম ক্লাসে একটা ভালো দিক নির্দেশনা দরকার ছিল, বাট আজকে আমরা দিক নির্দেশনার দিকে যাচ্ছি না, কেননা এখনো পর্যন্ত সবাই কিন্তু অনলাইনে কিন্তু যুক্ত হয়নি। সবাই যখন অনলাইনে যুক্ত হবে তখন হয়তো আমি আমার ইংরেজির উপরে একটা সিলেবাস দিয়ে দিব, তোমাদের একটা সাজেশনও রাখবো যে এটা এটা ভালো করে পড়তে হবে, এটা একটু বেশি জোর দিতে হবে, আর তোমরা যথারীতি কলেজ থেকে সিলেবাসটা নিয়ে নিতে পারো। আর বইয়ের ব্যাপারে বলবো, এখন তোমরা শুধুমাত্র বোর্ডের যে বইগুলো আছে সেই বইগুলো কিনে ফেলো, ইংরেজির দুইটা পেপারের বইগুলো তোমরা কিনে ফেলো। আর আজকে ক্লাসের আর ব্যাপ্তি বাড়াবো না, আজকে এই পর্যন্তই রাখবো। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, আর সবার প্রতি আমার মেসেজটা হচ্ছে যে আগে ভালো স্বাস্থ্য থাকতে হবে বা সুস্থ থাকতে হবে। সুস্থ যদি থাকি তাহলে ভালো করে পড়াশোনা করতে পারবো, আর সুস্থ থাকতে হলে স্বাস্থ্যবিধিটা আমাদেরকে মেনে চলতে হবে। এখন করোনার প্রকোপ চলছে, আমরা অহেতুক ঘরের বাইরে যাব না, যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বাইরে বের হব। সবাইকে স্বাস্থ্যবিধি মানার কথা বলবো, নিজে মানব। ধন্যবাদ সবাইকে, সবাইকে আবারও সানারপাড় রহস্যনারায়ণ ডিগ্রি কলেজে স্বাগতম। ইনশাল্লাহ আগামী 2টি বছর তোমাদের সাথে আছি এবং খুব ভালো একটা সময় কাটবে, এবং তোমরা অনেক কিছু শিখবে সানারপাড় রহস্যনারায়ণ কলেজের স্টুডেন্ট হিসাবে। তোমরা আশাহত হবে না আশা করি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।